হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সাবস্ক্রাইবার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ভ্লগের বিষয়বস্তু হচ্ছে প্যারানর্মাল। আসলে আমাদের ইন্টারনেটের কারণে, ইউটিউব মিডিয়া বলেন, সমস্ত রকম ইলেকট্রনিক মিডিয়া বলেন, এখন তো আসলে প্যারানর্মাল কন্টেন্টের আসলে কোনো অভাব দেখছি না, চারপাশে অভাব নেই। এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান সর্বত্র শুরু হয়ে গেছে, প্রত্যেকটা অনুষ্ঠানের পেছনেই স্ট্রং ফ্যান ফলোয়ার সার্কেল রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি তালাত রহমান খান একটাই প্যারানর্মাল সেগমেন্ট বা একটাই প্যারানর্মাল অনুষ্ঠান পছন্দ করি, সেটা হচ্ছে ইউটিউবের অদ্ভুতুরে, ODVOOTOORE। আহমেদ বাবু ভাইয়ার সঞ্চালনায় প্যারানর্মাল স্টোরি টেলিংয়ের অনুষ্ঠান অদ্ভুতুরে। তো আমি কেন আহমদ বাবু ভাইয়ার ফ্যান বা শুধুমাত্র অদ্ভুতুরে অনুষ্ঠানটি আমার কাছে একমাত্র চয়েসেবল কেন হলো, সে ব্যাপারেই গল্প করার জন্য এসেছি ফ্রেন্ডস। মূলত আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তাভাবনা করলাম, একটা ভূতের গল্প বলার অনুষ্ঠান সেটা যে একেবারে সেইভাবে শুরু হতে হবে, গলাটাকে ভারী করে, আবহ সৃষ্টি করে, দর্শক মণ্ডলী এখন আমি যেই ঘটনাটা বলতে যাচ্ছি, নট নেসেসারি। আমার কাছে মনে হয় ওই স্টাইলটা খুব ওল্ড ফ্যাশন হয়ে গেছে। বাবু ভাইয়ার প্রেজেন্টেশন আসলে খুবই সহজ এবং সাবলীল। বাবু ভাইয়ার অনুষ্ঠান যখন শুনি তখন মনে হয় সবচেয়ে বেশি আমাকে যেই জিনিসটা অ্যাট্রাক্টেড করে সেটা মনে হয় আমি একটা আড্ডার মধ্যে আছি, আমার আশেপাশে আরও অনেক মানুষজন আছে এবং বাবু ভাইয়া আড্ডার মধ্যে এসে বসে ফ্রিকোয়েন্টলি কথা বলতে বলতে হঠাৎ করে একটা টপিকে ঢুকে গেছেন। আর বাবু ভাইয়ার ভয়েস থ্রোয়িং আসলে ইউনিক, একেবারে সাধারণভাবে শুনতে গেলে প্রথম দিকে হয়তো আপনারা জিনিসটা খেয়াল করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে জিনিসটার গভীরে ঢুকে গেলে তখন জিনিসটা আসলে খেয়াল করা যায়। বাবু ভাইয়া স্টোরি টেলিং এমনভাবে বলতে থাকেন যেন যে শুনে বা লিসেনার হিসেবে আমি যখন শুনি আমার কাছে মনে হতে থাকে মানুষটা নিজেই ভিকটিম এবং সে ভয়ে কাঁপতেছে, সোজা কথা, এবং অত্যন্ত বাস্তব ঘনিষ্ঠ। এবং বাবু ভাইয়া তো আসলে কোনো মন গড়া কাহিনী বলেন না, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বা নিজের ব্যক্তিগত জীবনেরও তার অভিজ্ঞতা থাকে, সব কিছু মিলিয়ে উনি খুব সুন্দরভাবে কণ্ঠ প্রক্ষেপণে গল্পগুলো আমাদেরকে বলেন। এবং এই কণ্ঠ প্রক্ষেপণের মধ্যেই আসলে আমি ঢুকে যাই, বেশ গভীর থেকে গভীরে ঢুকে যাই এবং আমার ভিতরে তখন ভয় সৃষ্টি হতে থাকে। ঘটনার বর্ণনা বাবু ভাই একদম তার নিজস্ব একটা ইউনিক স্টাইলে বর্ণনাটা করতে থাকেন, এবং এই বর্ণনার সাথে সাথে আমার মনের মধ্যে, মাইন্ডের মধ্যে ভিজুয়ালাইজেশন চলতে থাকে। উনার গল্পগুলো এরকম উনি যখন বলতে থাকেন আমার মাথার মধ্যে সেই রুম, সেই রাস্তাঘাটের বর্ণনা, সেই লাইট পোস্ট, অর্থাৎ যেই জায়গাগুলোর বর্ণনাই উনি করেন না কেন সেগুলো আমার একদম চোখের মধ্যে সেই সময় খেলতে থাকে জিনিসটা। এই কারণে আমি আরও বেশি ইনভলভড হতে পারি এবং আমি মনে করি আহমেদ বাবু ভাইয়ার হাজার হাজার লক্ষ লক্ষ যত ফ্যান ফলোয়ার্স রয়েছেন দেশে এবং বিদেশে, সবার মনে হয় অনুভূতি এইটাই, আমরা খুব ইনভলভড হতে পারি আহমেদ বাবু ভাইয়ার টেলিংটাই এইরকম গল্পের। এবং ওই জিনিসটা বিশেষ করে কোনো কোনো সময় আমার মনে হতে থাকে আহমেদ বাবু ভাইয়া নিজেই যথেষ্ট সাফার করেছেন প্যারানর্মাল
ঘটনাগুলো তার উপর দিয়েও গেছে, এবং বলার সময় তার যে গুজ বাম্প হচ্ছে, সে যে ভয় পাচ্ছেন, এইটা কিন্তু তার ভয়েস টোনে ফুটে ওঠে। একটু খেয়াল করে শুনলে সেই জিনিসটা বোঝা যায়। সত্যি কথা বলতে এটা একটা সো ন্যাচারাল, খুবই কোনো রকম অতি অভিনয়, কোনো রকম ওভার অ্যাক্টিং, কোনো রকম গেমিক কোনো কিছু নাই। এইটা একটা প্যারানর্মাল গল্পের আড্ডার আসর, এবং খুবই জীবন ঘনিষ্ঠভাবেই জিনিসটা আমাদের কানে আসে এবং রিলেট করতে পারি সোজা কথা আমরা। এই কারণে খুব এনজয়েবল লাগে আমার কাছে অনুষ্ঠানটা, এবং আমি সবসময় অপেক্ষা করে থাকি কখন আমি ফ্রি টাইম পাবো, আমার সময় সুযোগ হবে, এবং কানে হেডফোন গুঁজবো ইউটিউবের অদ্ভুতুরে শোনার জন্য। তো বাবু ভাইয়াকে আজকে বলতে চাই, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি, অল দ্য বেস্ট বাবু ভাই। অদ্ভুতুরের আরও যারা ফ্যান ফলোয়ার আছেন সবাইকে আমি তালাত রহমান খান আমার অভিনন্দন, ভালোবাসা এটসেট্রা জানিয়ে আজকের মতো তাহলে ব্লগ শেষ করছি। থ্যাংক ইউ।